1 জুলাই দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর 75তম জন্মদিন। এই বিশেষ দিনে হৃদয়স্পর্শী শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একটি নাতিদীর্ঘ লেখা লিখেন তিনি। লিখেছেন, আজ 75 বছরে পা দিলেন ভেঙ্কাইয়া নাইডুজি। দেশের সেবা ও জনসেবাকে তিনি সবসময় শীর্ষে রেখেছেন। আমি ওনার দীর্ঘায়ু সুস্থ জীবন কামনা করি। সারা দেশে ওনাকে বহু মানুষ ভালোবাসা দিয়েছেন। আমি ওনার শুভানুধ্যায়ী ও সমর্থকদেরও শুভেচ্ছা জানাই। নরেন্দ্র মোদীর বিশেষ বার্তায় উঠে এসেছে ভেঙ্কাইয়া নাইডুর রাজনীতির প্রথম জীবনের কথাও। তিনি লিখেছেন, রাজনীতিতে তার শুরুর দিন থেকে উপরাষ্ট্রপতির মতো শীর্ষ পদে তার বসা অব্দি নাইডু গারু, গারু একটি তেলুগু শব্দ, কারো প্রতি সম্মানার্থে এই শব্দের ব্যবহার করা হয়, ঠিক যেমন বাংলায় লেখা হয় মহাশয়। ভারতীয় রাজনীতির জটিলতাকে যতটা সরল ও বিনম্রতার সঙ্গে পার করেছে তা উদাহরণ। প্রাক্তন উপরাষ্ট্রপতির বাক্পটুতা, তার কার্যক্ষমতারও প্রশংসা করেন নরেন্দ্র মোদী। লেখেন, তার এই গুণের সম্ভার তাকে দলগত রাজনীতির ঊর্ধ্বে নিয়ে গিয়ে সমস্ত দলের মানুষের সম্মান এনে দিয়েছে। মোদী লেখেন, ভেঙ্কাইয়া গারু আর আমি বহুদিন একে অপরের সঙ্গে জুড়ে আছি। আমি দীর্ঘদিন বিভিন্ন দায়িত্ব সামলে কাজ করে চলেছি। আমি প্রতিটা ক্ষেত্রে ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি দেখেছি জীবনে প্রতিটা ক্ষেত্রেই সাধারণ মানুষের প্রতি ওনার স্নেহ প্রেম কখনো বদলায়নি। মোদীর লেখায় উঠে আসে কংগ্রেসের প্রসঙ্গ, এমার্জেন্সির সময়ের কথা। মোদী লেখেন, 1990 সময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভেঙ্কাইয়া গারুর পরিশ্রম চেষ্টা দেখে দলের অখিল ভারতীয় মহাসচিব নিযুক্ত করে। 1993 সাল থেকে জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায় তাকে। ভেঙ্কাইয়া নাইডু সেই মানুষ যিনি অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানীদের সঙ্গে কাজ করেছেন। মোদী লেখেন, শুধু রাজনৈতিক হিসেবেই নয়, ভেঙ্কাইয়া নাইডু লেখক ও পাঠক হিসেবেও সমৃদ্ধ একজন ব্যক্তিত্ব। দিল্লিতে তেলুগু সংস্কৃতির অন্যতম বাহক হিসেবে পরিচিত তিনি। খাদ্য রসিক মানুষ তিনি, আতিথেয়তাও তার নজর কাড়া। উপরাষ্ট্রপতি পদের কার্যকাল শেষ হলেও তিনি সামাজিক জীবনে খুবই সক্রিয়। মোদী লেখেন, আমাদের তৃতীয়বার সরকার হওয়ার পর আমিও ওনার সঙ্গে দেখা করি। উনি খুবই খুশি হন, শুভেচ্ছাও জানান। দেশের অগ্রগতিতে ভেঙ্কাইয়া নাইডুর মতো মানুষের ভূমিকা উল্লেখযোগ্য বলেও লেখেন মোদী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।